হ্যালো পিওর্স আপনারা কিভাবে ইমোতে গ্রুপ খুলবেন তো বন্ধুরা আপনারা কীভাবে ইমোতে গ্রুপ খুলবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আপনারা কিভাবে ইমোর মধ্যে খুব সহজে চাইলে গ্রুপ খুলতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো যদি গ্রুপ খুলতে চান তাহলে আপনারা এখান থেকে চলে যাবেন ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে তো ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রোফাইল আইকন আসবে মানে ম্যান আইকন আসবে আপনারা এখান থেকে ম্যান আইকনের পর ক্লিক করে দেবেন তো ম্যানেজখনের পরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে চলে আসবে নিউ গ্রুপ চ্যাট তো আপনারা এখান থেকে নিউ গ্রুপ চ্যাটের পর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে কিন্তু আপনারা গ্রুপটা খুলতে পারবেন তো আপনারা গ্রুপের মধ্যে যাকে যাকে অ্যাড করতে যাচ্ছেন আপনারা তাকে তাকে এখান থেকে অ্যাড করতে পারবেন আপনারা এখান থেকে দেখতে পারছেন বা সাইডে অ্যাড করার একটা অপশন আছে আপনার এখান থেকে চাইলে কিন্তু টিকমার্ক দিয়ে কিন্তু আপনারা যাকে যাকে অ্যাড করতে যাচ্ছেন আপনারা তাকে তাকে কিন্তু অ্যাড করতে পারবেন তো আপনারা এখান থেকে যাকে যাকে অ্যাড করতে যাচ্ছেন আপনারা তাকে তাকে অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন টিক মার্ক চলে আসবে আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে কিন্তু আপনাদের মানে গ্রুপটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন নিচের দিকে টিক মার্ক আসবে আপনার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন সেখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রুপ কিন্তু তৈরি হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন এখানে ওকে লেখা আসে আপনার এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রুপটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আপনারা দেখতে পারলেন খুব সহজে কিন্তু আমি গ্রুপটা তৈরি করতে পারলাম তো আপনারা তারপর দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট মেনু আসবে আপনার এখান থেকে থ্রি ডট মেনুতে গিয়ে কিন্তু আপনারা এখান থেকে কাস্টোমাইজ করতে পারবেন দেখতে পারছেন এখানে কাকে কাকে আপনারা এখান থেকে অ্যাড করেছেন সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনারা সেলি গ্রুপ থেকে কিন্তু আপনার এখান থেকে লিভ নিতে পারবেন দেখতে পারছেন এখানে লিভ লেখা আছে আপনারা সেলিলে কিন্তু এখান থেকে লিভ নিতে পারবেন তো আপনারা এইভাবে চাইলে কিন্তু আপনারা গ্রুপ কিন্তু খুলতে পারবেন দেখতে পারছেন এখানে কিন্তু আমার গ্রুপটা কিন্তু চলে এসেছে তো আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনারা এমন মধ্যে খুব সহজে কিন্তু গ্রুপটা খুলতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এমন মধ্যে গ্রুপ খুলবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করবেন এবং লাইক দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ